নমস্কার বন্ধুরা, আজ একটি তোশিবা এলইডি 32 ইঞ্চি টিভি এসেছে, যার মডেল নাম্বার 32HV10ZE, প্যানেল নাম্বার LTA320AP05। এর প্রবলেম হচ্ছে প্যানেল রিলেটেড সমস্যা, ডাবল ইমেজ এবং পিকচার ব্লিঙ্কিং। দেখুন এর প্রবলেমটি কী আছে। আমি সেফটিতে লাইন দিয়েছি, সেফটি অন হয়েছে, এটি এর সমস্যা। ডাবল ইমেজ প্লাস পিকচার ব্লিঙ্কিং এবং উপর নিচ থেকে রিট্রেস লাইন, এই প্রবলেমগুলি সাধারণত সিকেবি ক্লক সিগনাল থেকেই হয়। তো এটিকে আমরা কি করে সলভ করব সেটি আপনাদের আজকে দেখাবো। এটিকে নিয়ে, এটি সিঙ্গেল কাফ প্যানেল আছে। তো সিঙ্গেল কাফের নিয়ম হচ্ছে লেফট সাইড 13, 14, 15, 16, 17, 18 এবং রাইট সাইড 13, 14, 15, 16, 17, 18 কাটিং করতে হবে। তো আমরা সেটটিকে এখন অফ করব, আমরা এখন লেফট সাইড 13, 14, 15, 16, 17, 18 কাটিং করব। এখন আমি এটি 13 নম্বর পিন অর্থাৎ CKB1 কাট করব, মানে রেজিস্ট্যান্সটি আমি ওপেন করে দেব। এই আমি রেজিস্ট্যান্সটিকে ওপেন করলাম, ওপেন করেছি, ওপেন করার পর আমি আবার টিভিতে লাইন দিচ্ছি। এই আমি লাইন দিয়েছি, সেটি অন হচ্ছে, একটু সময় নিচ্ছে, দেখুন সেই একই প্রবলেমই রয়েছে, সেই পিকচার ব্লিঙ্কিং এবং ডাবল ইমেজই রয়েছে, মানে CKB1 কাট করার পরেও কোনো পরিবর্তন হলো না। এবার আমি CKB2কে কাট করব লেফট সাইড। এই আমি CKB2 কাট করেছি, এবার আমি আবার সেটটিতে পুনরায় লাইন দিচ্ছি, দেখা যাক কি হয়। সেটটি অন হয়েছে, দেখুন সেই একই রকম প্রবলেমই রয়েছে, এখনো কোনো পরিবর্তন হলো না। আমি CKB1, CKB2 কাট করেছি, তাও কোনো পরিবর্তন হলো না। এবার আমি লেফট সাইডের CKB1 এবং CKB2কে আমি আবার রেজিস্ট্যান্সগুলিকে জুড়িয়ে দিলাম। আবার আমি আরেকবার লাইন দিয়ে দেখাচ্ছি, সেই একই প্রবলেমই রয়েছে, সেটি অন হয়েছে, সেটি অন হয়ে গেল, কিন্তু সেই একই রকম প্রবলেমই রয়েছে, কোনো কিছু পরিবর্তন হয়নি। তো এবার আমি রাইট সাইড কাটিং করব। তো এবার আমি রাইট সাইড 13 নম্বর পিন অর্থাৎ CKB1 কাট করব। এই আমি CKB1কে কাট করছি, CKB1 আমি কেটে ফেলেছি, CKB1 আমি কেটে ফেলেছি। আমি আবার সেটটিতে লাইন দিচ্ছি, সেটটিতে আমি লাইন দিয়েছি, সেটটি অন হচ্ছে, দেখুন পিকচার ওকে হয়ে গেছে, পিকচার পুরো ঠিক হয়ে গেছে, কিন্তু লাইন রয়েছে। ঠিক আছে, এটি থাকার কারণ হচ্ছে যেহেতু আমি 13 নম্বর পিন অর্থাৎ CKB1 কেটেছি, এটার জোড় হচ্ছে CKB1, CKBB1, CKB2, CKBB2 অর্থাৎ 13 নম্বর পিন কেটেছি আমি। 13 নম্বর পিন কাটার পরে এবার আমি 13 নম্বর পিন আমি কেটেছি, এবার আমি 16 আর 17 অর্থাৎ CKBB1 কাট করব। এই আমি এখন CKBB1 অর্থাৎ 16 নম্বর পিন, 14 নম্বর পিন এবং 15 নম্বর পিন কাট করছি। আবার আমি সেটটিতে লাইন দিয়েছি,
দেখতে পাচ্ছেন পিকচার পুরো ওকে হয়ে গেছে, সেটটিকে আমি অফ করেছি, আমি অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এখন এখানে রিট্রেস লাইন রয়েছে, রিট্রেস লাইন এখনও দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সেটটিকে এবার আমি অফ করব। এবার আমি 14 নম্বর পিন এবং 15 নম্বর পিন যেহেতু আমি কেটেছি, 14 এবং 15 নম্বর পিন আমি আবার জুড়ে দিলাম। জুড়ে দিয়ে যেহেতু এবার আমি 13 নম্বর পিন কেটেছি, মানে CKV1 কেটেছি, এর পেয়ার হচ্ছে CKVV1, মানে 16 নম্বর পিন এবং 17 নম্বর পিন। এবার 16 এবং 17 নম্বর পিন আমি কাট করবো। এবার আমি 16 নম্বর পিন এবং 17 নম্বর পিন কাট করছি, মানে CKVV1 কাট করছি। CKVV1 আমি কাট করলাম। এবার আমি একবার মেপে শিওর হয়ে যাব কাটা ঠিক হয়েছে। এবার আমি সেটটিতে আবার লাইন দেব। ঠিক আছে, লাইন দিচ্ছি, লাইন দিয়েছি, সেটটি অন হয়ে গেছে। ছোট